আপনারা দেখেন খবরের স্ক্রিনে। শিক্ষক থেকে অধ্যাপক, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, পুলিশ থেকে ব্যারিস্টার, এবার সমাজ গর্জে উঠুক। নাবালকের তকমা দিয়ে কেন বারবার মুক্তি পাবে সমাজ, এবার যাচ্ছে দেখো আমরা তোমার। আপনাদের কি কর্মসূচি ছিল আজকে? আমাদের সমগ্র কৃষ্ণনগরের রাজপথে, কৃষ্ণনগর, সমগ্র নদিয়া জেলা, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা থেকে বিভিন্ন কলেজ স্টুডেন্ট, স্কুলের ছাত্রছাত্রী এবং অধ্যাপক, অধ্যাপিকা, অভিভাবক, অভিভাবকেরা আজকে পথে নেমেছিল। তার কারণ হচ্ছে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ধর্ষণ নামক যে ব্যাধিটা চলে আসছে, সেই ব্যাধির একটা নিষ্পত্তি চেয়ে এবং তার কঠিন এবং কঠোর শাস্তি যাতে ভারতবর্ষের বুকে দেয়া হয় এবং আমাদের সংবিধান সংশোধনীতে যাতে ফাঁসির একমাত্র শাস্তি, ধর্ষণের একমাত্র শাস্তি যাতে ফাঁসি, সেই শাস্তি যাতে ভারতবর্ষের সংবিধান সংশোধনীতে আনা হয়, তার জন্যই আমাদের আজকে প্রতিবাদী পদযাত্রা ছিল। এই পদযাত্রা বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে আগামী এক মাসের মধ্যে। তারপরে আমাদের কলকাতা মহানগরীর বুকে পূর্ণ পদযাত্রা, মহাপদযাত্রা আমরা করব এবং কালকে হায়দ্রাবাদ ধর্ষণে, প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণের যে চারজনকে হায়দ্রাবাদ পুলিশ যে এনকাউন্টারে মেরেছে, আমরা মৃত্যুর পক্ষপাতী এবং যে পদ্ধতিতে মারা হয়েছে সেই পদ্ধতির পক্ষপাতী নয়। কারণ হচ্ছে এই পদ্ধতিতে মারার ফলে ভারতবর্ষে কোনো শান্তিভাবে এবং সুষ্ঠুভাবে কোনো নিয়ম করা হলো না, নতুন নিয়ম তৈরি করা হলো না, যে নিয়মের মাধ্যমে ভারতবর্ষে আগামী দিনে ধর্ষণকারীরা, যারা ধর্ষণ করতে উদ্যত হচ্ছে, যাদের চিন্তায় ধর্ষণ চিন্তা, তারা যেন ভারতবর্ষের বুকে ভয়ে কুঁকড়ে যায়, তারা যেন ঘর থেকে না বেরিয়ে আসে, তার কোনো প্রতিফলন ভারতবর্ষের আইনে আনা হলো না। আমরা চাই আগামী দিনে ভারতবর্ষের বুকে এমন একটা কঠিন এবং কঠোর আইন আসবে যেখানে ধর্ষণকারীরা রাস্তায়, তারা বাড়ি থেকে বেরোতে পারবে না, তাদের ধর্ষণ চিন্তা তাদের জীবন থেকে মুছে যাবে, সেই আইন এবং ধর্ষণের এক এবং অন্যতম শাস্তি হচ্ছে ফাঁসি, যার জন্য আজকে আমাদের মা বোনেরা দুর্গারূপী দুর্গার মুখোশ পরে রাস্তায় নেমেছিল অকাল বোধনে দেবীর, দুর্গার অকাল বোধনে অসুর নিধন, অর্থাৎ ধর্ষণকারীদের নিধনের জন্য আজ আমরা কৃষ্ণনগরের রাজপথে নেমেছিলাম। আগামী দিনে বিভিন্ন জেলা এবং তারপরে কলকাতা মহানগরীর বুকে আমাদের আন্দোলন, প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হবে। আমি শরবিন্দু রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়।